হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স এসএসটি। ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই এর যে জিকে ক্লাস, সেটা আজকে সেট নাম্বার 10 আমরা তোমাদের সামনে প্রোভাইড করতে চলেছি। ভিডিওটি পিডিএফ যদি তোমরা পেতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং তার সাথে সাথে আমাদের যে ম্যাথের ক্লাসগুলো সেগুলো অবশ্যই ফলো করতে থাকো, কারণ ওখানে কিন্তু অতিরিক্ত সহজ ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে কিন্তু বিভিন্ন ম্যাথ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে। তো চলো আজকে যে ডাব্লিউপি কনস্টেবল জিকে ক্লাস, সেটা আমরা স্টার্ট করি। তো ফ্রেন্ডস, চলো আজকের যে কোশ্চেন সেটা আমরা স্টার্ট করব। কালকে আমরা 25 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে আমরা 26 থেকে স্টার্ট করছি। ওকে, 26 থেকে আমাদের এটা 50 পর্যন্ত যাবে, ক্লিয়ার? চলো ফার্স্ট কোশ্চেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি কিন্তু খবর শিরোনামে ছিল, তো সেজন্য কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তোমাদের কোশ্চেন হতে পারে, কারণ একবার অর্থাৎ গতবার কিন্তু পিএসসিতে কোশ্চেন করা হয়েছিল ক্লার্কশিপের যে লিওনেল মেসি কোন দেশের একজন ফুটবলার, তো সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু CR7 বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু নামটা আসতে পারে। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত, তোমরা অনেক প্রত্যেকে জানো যে CR7 হচ্ছে ফুটবল খেলে থাকেন এবং তিনি কিন্তু পর্তুগালের হয়ে কিন্তু তিনি ফুটবল খেলেন, অর্থাৎ তিনি হচ্ছেন পর্তুগিজ খেলোয়াড়। নেক্সট কোশ্চেন দেখব, পরবর্তী প্রশ্ন বলছে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? আবারও বলছি, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এই পুরস্কারের থেকেও কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসবে না, আবার যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার এভাবেই কিন্তু কোশ্চেন আসতে পারে। তো চারটা অপশান, চলচ্চিত্র, ক্রীড়াজগৎ, বৈজ্ঞানিক এবং সঙ্গীত। তো দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু যুক্ত অপশান এ, চলচ্চিত্র জগতের সাথে। চলচ্চিত্র জগতের সাথে হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কারটা কিন্তু যুক্ত রয়েছে। ভিডিওটি পিডিএফ দিতে চাইলে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে আমরা পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেব। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন বলছে প্রথম যে কুকুরটি মহাকাশে পাড়ি দিয়েছিল তার নাম কি? ফার্স্ট যে কুকুর যায় মহাকাশে, তোমরা জানো যে প্রথম একটা কুকুরকে পাঠানো হয় মহাকাশে, সেই কুকুরটির নাম কি? চারটা অপশান দেখে নাও, লাইকান, লাইকা, নিকাই, নিকা। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফার্স্টে মহাকাশে, কারণ চায়নার একটি তোমরা শুনেছো যে তারা স্পেসে একটা তাদের যে স্টেশন সেটা স্থাপন করতে চলেছিল, কিন্তু সেই রকেটটা পৃথিবীতে এসে পড়েছে মালদ্বীপের কাছে, তো যাই হোক না কেন ভারত মহাসাগরে। তো সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু মহাকাশের লেভেলের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাছাড়া দিনের পর দিন কিন্তু মহাকাশ থেকে বেশ কিছু কোশ্চেন করা হচ্ছে এবং সেটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কিন্তু চলে যাচ্ছে। তো কুকুরটির নাম, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাইকা, লাইকা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অজান্তা গুহা চিত্রটি কোথায় অবস্থিত? অনেকবার পরীক্ষাতে এসেছে অজান্তা গুহা চিত্র কোথায় অবস্থিত, চারটে অপশান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, সিন্ধু প্রদেশ। অজান্তা গুহা চিত্রের নাম তোমরা প্রত্যেকে শুনেছো, হিস্ট্রির একটি অন্যতম অধ্যায় অজান্তা গুহা চিত্র, তো সেটা হচ্ছে অপশান বি, মহারাষ্ট্রে অবস্থিত। ওকে, মহারাষ্ট্রে কিন্তু অজান্তা গুহা চিত্রটি অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়ে থাকে? আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, কবে পালন করা হয়ে থাকে? চারটে অপশান দেখো, চারটে অপশান, চারটে কিন্তু আমরা 21 তারিখ রেখেছি, শুধুমাত্র মাসগুলোকে চেঞ্জ করেছি তোমাদের মধ্যে কনফিউশনের সৃষ্টি করার জন্য, কোশ্চেন যেভাবে হতে পারে সেটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো ইয়েস, রাইট অ্যান্সার ইজ অপশান বি, 21 জুন। 21 জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, কোন অঙ্গ বৃদ্ধি পেতে সক্ষম, অর্থাৎ মানবদেহের এমন কোন অঙ্গ রয়েছে যেটা কিন্তু বৃদ্ধি পায়? তো চারটে অপশান দেখে নাও, কিডনি, লিভার, ফুসফুস, অ্যালভিওলি। আচ্ছা, কিডনি যেটা, কিডনি কখনো বৃদ্ধি পেতে পারে না, সো কিডনিটা আগে কেটে দিলাম। অ্যালভিওলিটা কি? অ্যালভিওলি হচ্ছে তোমার ফুসফুস, আমাদের যে ফুসফুস যুক্ত থাকে, ফুসফুসের একদম প্রত্যেকটা আগায় একটা করে ছোট্ট ছোট্ট করে একটা স্থান থাকে, যেগুলোকে অ্যালভিওলি বলা হয়, যেটা সংকোচন এবং প্রসারণের ফলে কিন্তু আমরা নিঃশ্বাস গ্রহণ করি। আমাদের যে করোনাতে কিন্তু এই অ্যালভিওলি যে জায়গাটা, এটা কিন্তু আমাদেরকে ধ্বংস করা হচ্ছে করোনা, যেটা ফুসফুস, ফুসফুস নয়, অর্থাৎ রাইট অ্যান্সার ইজ অপশান বি, লিভার, লিভার ইজ দ্য রাইট অ্যান্সার, এই অঙ্গটা কিন্তু বৃদ্ধি পেতে সক্ষম। নেক্সট কোশ্চেন দেখো, দিন হি ইলাহির প্রবর্তক কে? দিন হি ইলাহির প্রবর্তক কে? একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দিন হি ইলাহি, ইতিহাসে সম্রাট আকবর যেটা কিন্তু যেটা শুরু করেছিলেন, তোমাদের অ্যান্সার তো বলে দিলাম, তো অপশান বি, আকবর ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দিন হি ইলাহি প্রবর্তক হচ্ছেন আকবর। নেক্সট কোশ্চেন দেখো, সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট, গত মার্চ মাসে কিন্তু সুয়েজ খাল নিয়ে একটা ব্যাপক বিবাদের সৃষ্টি হয়, সেখানে জাহাজ ফেসে গেছিলো, সে জায়গায় দাঁড়িয়ে বিশ্বের ইতিহাসে প্রচুর টাকা কিন্তু লস হয়েছে
জাস্ট ওই জাহাজ দিয়ে ওই খাল দিয়ে কোনো জাহাজ পার হতে পারেনি বলে। তো সে জায়গায় দাঁড়িয়ে সুইস খাল ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে, তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে সুইস খাল। ইয়েস, রাইট অ্যান্সার ইজ অপশন বি, মিশর। মিশরে অবস্থিত কিন্তু সুইস খাল, যেটা কিন্তু প্রায় 87 ইয়ার্স ধরে, 87 বছর ধরে কিন্তু ফ্রান্স এবং ব্রিটিশ যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারা কিন্তু সুয়েজ খালটি কিন্তু খনন করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, মঙ্গলযান কোথা থেকে উৎক্ষেপণ করা হয়, মঙ্গলযান কোথা থেকে উৎক্ষেপণ করা হয়, অর্থাৎ মঙ্গলযান 2 এর কথা বলা হচ্ছে, মঙ্গলযান 2 যেটা ভারত কিন্তু সফলতা আনতে পেরেছিল না 2019-এ, আমার যতদূর মনে পড়ছে 2019-এ কিন্তু সেটা একদম তার যে লক্ষ্যমাত্রা, লক্ষ্যমাত্রার কিছুটা আগে কিন্তু সেটা তার যে কক্ষপথ থেকে ছিটকে যায়, তো সেটা কিন্তু সফলতা অর্জন করতে পারেনি। তো সেটা কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা কিন্তু, ভারতীয় বিজ্ঞানী সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, যারা কিন্তু অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে কিন্তু এটাকে উদ্বোধন, এটাকে কিন্তু উৎক্ষেপণ করেছিল, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখব, রাষ্ট্রপুঞ্জের কোন বিভাগের সদর দপ্তর আমেরিকার বাইরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্রবিজ্ঞানের, সরি রাষ্ট্রবিজ্ঞান বলছি, রাষ্ট্রপুঞ্জ, রাষ্ট্রপুঞ্জের যে টোটাল এখন 5টা অঙ্গ রয়েছে, 5টা অঙ্গের মধ্যে 4টি হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, 4টি হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক বলবো না, আমি বলবো ইউএসএ, ইউএসএতে অবস্থিত, আমেরিকাতে অবস্থিত, আর একটি মাত্র অঙ্গ রয়েছে যার নাম হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, যেটা কিন্তু আমেরিকার বাইরে, অর্থাৎ সেটা কিন্তু অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। কোশ্চেনটা এভাবেও আসতে পারে, ডাইরেক্ট কিন্তু কোশ্চেন না করা হতে পারে যে আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার কোথায়, কোশ্চেন কিন্তু এরকমভাবে ঘুরিয়েও করা হতে পারে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল? 1919 খ্রিস্টাব্দে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, যার মূল কারণ কী ছিল বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ঘটানো হয়েছিল বা ঘটেছিল? তো দেখো, এখানে যে 4টা অপশান রয়েছে এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাওলাটাইন। রাওলাটাইন 1919 যেটা, সেটা যখন ভারতবর্ষে প্রবর্তিত হয় তারপরে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল মাইকেল ডায়ারের নেতৃত্বে। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয়তার আবিষ্কারককে, সায়েন্সের একটি কোশ্চেন, তেজস্ক্রিয়তার আবিষ্কারক অত্যন্ত সহজ একটি প্রশ্ন। ইয়েস, রাইট অ্যান্সার অপশন সি, হেনরি বেকারেল। বেকারেল ইজ দ্য রাইট অ্যান্সার, হেনরি বেকারেল যিনি কিন্তু তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সূর্য মন্দির কোথায় অবস্থিত, অর্থাৎ সান টেম্পল যেটা, সেটা কোথায় অবস্থিত? যে 4টা অপশান রয়েছে এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদেরই প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। উড়িষ্যাতে কিন্তু অবস্থিত হচ্ছে সূর্য মন্দির বা সান টেম্পল। সান টেম্পলের নাম তোমরা শুনেছো, সান টেম্পল, ওকে, সান টেম্পল বা সূর্য মন্দির। নেক্সট কোশ্চেন দেখো, ব্রিটিশদের দেওয়া কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন কে? কাইজার ই হিন্দ উপাধিটা কে ত্যাগ করেছিলেন? ত্যাগ করেছিলেন অপশান সি, মহাত্মা গান্ধী। কোশ্চেনটা ঘুরিয়ে করা হতে পারে, কোশ্চেনটা এরকম করা হতে পারে, কাইজার ই হিন্দ উপাধি মহাত্মা গান্ধী কি কে বা কাদের দ্বারা দেওয়া হয়েছিল? এভাবে কোশ্চেন করলে কিন্তু কোশ্চেনটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, ওকে? তো এভাবে কিন্তু কোশ্চেনটা হতে পারে, এগুলো কিন্তু একটু ভালোভাবে মনে রাখবে। পরবর্তী, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? ভারতের ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার নাম কি? 4টা অপশান, সুপার 1000, পরম 8000, ইন্ডিয়া হটেক্স, ইন্ডিয়ান সেলটেস। ইয়েস, তোমরা অনেকে জানো এই কোশ্চেন অ্যান্সারটা, এবং রাইট অ্যান্সার ইজ অপশান বি, পরম 8000। পরম 8000 হচ্ছে বা পরম 8000 হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার। নেক্সট কোশ্চেন দেখো, কত খ্রিস্টাব্দে ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল? ভগৎ সিংয়ের ফাঁসি হয় কত খ্রিস্টাব্দে? তো দেখো, 4টা অপশান রয়েছে এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1931। 1931 খ্রিস্টাব্দে কিন্তু ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে কবে পালন করা হয়? এখানে তোমরা অনেকে ভুল করবে এই প্রশ্নের উত্তরটি, কিন্তু অনেকে ভুল করবে, অনেকে অ্যান্সার করবে অপশানে 26শে জানুয়ারি, কিন্তু না, ভারতীয় সংবিধান দিবস কিন্তু 26শে নভেম্বর, কারণ এই দিনটিতেই কিন্তু সংবিধান রচনা সমাপ্ত হয়েছিল, কিন্তু সংবিধান চালু করা হয়েছিল 26শে জানুয়ারিতে। ক্লিয়ার? এর পিছনে একটা বড় একটা ইতিহাস রয়েছে, তো সেটা যখন বিস্তারিত কোনো ভিডিও হবে তখন তোমাদের আমি আলোচনা করে দেবো। নেক্সট কোশ্চেন, নরেন্দ্র মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী? দেখো, এই প্রধানমন্ত্রীর কাউন্টগুলো একটু ডিফিকাল্ট, যে প্রধানমন্ত্রী পরপর দুবার ট্রাম এসেছেন না, তাকে কিন্তু আমরা একবার হিসেবেই কাউন্ট করবো। ক্লিয়ার? তো সে জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের 15তম মুখ্যমন্ত্রী, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 15তম ভারতের মুখ্যমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চেন, ইউএনএ সদর দপ্তর কোথায় অবস্থিত? গতকালের ফার্স্ট কোশ্চেন ছিল,
ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা একটা করে কোশ্চেন রিপিট রাখছি, তার একটাই কারণ তোমাদের প্রিপারেশন গত ভিডিও তোমরা কীভাবে দেখেছো তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো সে জায়গায় দাঁড়িয়ে ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা জানি, সেটা হচ্ছে অপশান সি, নিউ ইয়র্ক। গতকালও কিন্তু কোশ্চেনটা করেছিলাম, ইউএনের সদর দপ্তর গতকাল যে ভিডিওটা ছিল সেখানে অপশান এতে ছিল নিউ ইয়র্ক, আজ কিন্তু অপশান সিতে রেখেছি নিউ ইয়র্ক। ব্যাস এটুকুই শুধু ডিফারেন্স, আর কিছু নয়। নেক্সট কোশ্চেন, অর্কিওপটারিক্স কার দিবস? অর্কিওপটারিক্স ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্কিওপটারিক্স নাম তোমরা শুনেছো, পরীক্ষাতে অনেকবার এসেছে, অর্কিওপটারিক্স কার দিবস? এবং সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পাখি। পাখির যে জীবস্ব যে ফসিল তাকে বলা হয় হচ্ছে আর্কিওপটারিক্স। নেক্সট, মানুষের জীবস্বের নাম কি? মানুষের যে জীবস্ব তার নাম কি? এখান থেকে যে চারটে অপশান রয়েছে সেখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস হচ্ছে মানুষের জীবস্ব। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স থাকা প্রয়োজন? অর্থাৎ ভারতীয় সংবিধান কী বলে ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স থাকতে হবে? তো দেখো চারটে অপশান রয়েছে, অনেকে এটা আনসার করতে পারো, অনেকে মানে এখানে আমি যদি এই কোশ্চেনটা আমাদের পোলে রাখি তাহলে আমি বলবো যে অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু চারটে অপশানের মধ্যে কেউ মানে কেউ না কেউ প্রত্যেকটা একটা একটা করে চুজ করবে, কারণ এরকম ধরনের অপশানগুলো কিন্তু দেওয়া আছে। 25, 30, 35 কোনো বয়সের সীমাবদ্ধতা নেই। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 25 ইয়ার্স। 25 বছর কিন্তু হতে হবে ভারতীয় প্রধানমন্ত্রী হতে গেলে, কিন্তু যদি বলা হয় সর্বোচ্চ বয়স তাহলে কিন্তু অপশান হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। নেক্সট কোশ্চেন, সংসদের সদস্য না হয়েও প্রধানমন্ত্রী থাকা যায় কতদিন? অর্থাৎ কোনো ব্যক্তি মনে করো তিনি লোকসভা ভোটে জিততে পারেননি তবুও তিনি প্রধানমন্ত্রী হলেন, ঠিক আমি যদি বিধানসভার ক্ষেত্রে চলে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আমরা ভিডিও তোমাদের এখানে আই বটনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি একটু দেখে নিও, যদি কেউ যদি কারোর ইচ্ছে হয় ভিডিওটি দেখে নিও, যে মমতা ব্যানার্জি তো ভোটে জিততে পারেননি, তো সে জায়গায় দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী হলেন কীভাবে? ভারতীয় সংবিধান কী বলছে? যে ঘটনা ভারতীয় সংবিধান মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বলছে সে একই ঘটনা কিন্তু প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে। তো ভিডিওটি তোমরা যদি পারো তাহলে একটু দেখে নিও, তাহলে কিন্তু একটু ডিটেলস তোমাদের ভালো মনে থাকবে। তো প্রধানমন্ত্রী যেটা সেটা হচ্ছে 6 মান্থ 6 মাসের জন্য কিন্তু নিয়োগ হতে পারেন, তারপর কিন্তু কোনো না কোনো একটা কেন্দ্র থেকে তাকে জিতে আসতে হয়। নেক্সট কোশ্চেন দেখব, নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ কাকে বলা হয়? এবার সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পৃথিবী। তোমরা জানো নীল গ্রহ কাকে বলা হয়, তোমরা প্রত্যেকে জানো। আজকে লাস্ট কোশ্চেন, এবং সেটা হচ্ছে ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজ দরবারে এসেছিলেন? ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজ দরবারে এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজসভায় কিন্তু ক্যাপ্টেন হকিংস এসেছিলেন। তো ফ্রেন্ডস, আজকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেটা এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।